সালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। উপস্থাপনায় আমি শিরিন আয়েশা সিদ্দিকা বিথি, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সবাই বাসায় আছো, সুস্থ আছো এবং লেখাপড়াটাও চালিয়ে যাচ্ছ। যেহেতু আমাদের বাসায় থেকে এখন পড়াশোনা করতে হচ্ছে, সুতরাং সঠিক সময়ে যদি আমরা আমাদের পড়াগুলো কমপ্লিট করে ফেলি, তাহলে পরবর্তীতে গিয়ে আমাদের এই পড়ার চাপটা থাকবে না। সুতরাং তোমরা ক্লাসের সাথে সাথে যদি পড়াগুলো কমপ্লিট করে ফেলো, আমার মনে হয় তোমাদের জন্য পরবর্তী চাপটা কমে যাবে। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমরা আজকে তৃতীয় অধ্যায়, মানচিত্র পঠন ও ব্যবহার, এই অধ্যায়ের উপরে ক্লাস করব। শিক্ষার্থী বন্ধুরা, এই মানচিত্র পঠন ও ব্যবহার এই অধ্যায়টার উপরে হচ্ছে, মানে এই অধ্যায়ের উপর ক্লাস করার পর আমরা যে যে বিষয়গুলো জানতে পারবো। আসলে আমরা মানচিত্রটা তো সবসময় দেখতে পাই যে আমরা একটা দেয়ালে হয়তো কোনো মানচিত্র দেখলাম, আমরা মনে করি যে এটা শুধুমাত্র কোথায় একটা মানচিত্র, কিন্তু আসলে মানচিত্রটা যে আসলে অনেক কিছু নির্দেশ করে, একে আমরা মানচিত্রটা পঠনের মানে পঠন এবং ব্যবহারটা না জানলে কিন্তু জানতে পারবো না, বুঝতে পারবো না। আসলে মানচিত্রের মাধ্যমে কত কিছু বোঝানো যায়, আমরা আজকে এই অধ্যায়ে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখো, আজকের অধ্যায়ের পাঠ শেষে আমরা কী কী শিক্ষণফল পাবো, অর্থাৎ কী কী বিষয় জানতে পারবো। আমরা মানচিত্রের ধারণা পাবো, গুরুত্ব ও ব্যবহার ব্যাখ্যা করতে পারবো। মানচিত্রের আসলে গুরুত্ব কী, এটা কী কী কাজে ব্যবহার হয় সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। আর বিভিন্ন প্রকার মানচিত্র সম্পর্কে বর্ণনা করতে পারবো, মানচিত্র কত প্রকার হয়ে থাকে এবং কী কী কাজে সেগুলো ব্যবহার হয় সেই বিষয়টাই আমরা জানতে পারবো। আর কি পারবো, মানচিত্রের তথ্য উপাত্ত উপস্থাপন নিয়মাবলী বর্ণনা করতে পারবো। মানচিত্রে আসলে বিভিন্ন ধরনের তথ্য এবং উপাত্ত কিভাবে উপস্থাপন করা যায়, দেখার নিয়মাবলী রয়েছে কিছু, সেই বিষয়গুলো আমরা আজকে জানতে পারবো। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়গুলো হচ্ছে, দেখো এখানে হচ্ছে দেওয়া আছে, তোমরা সবাই একটু খাতায় লিখে নাও আমাদের আলোচ্য বিষয়গুলো। আমাদের আজকের আলোচ্য বিষয় মানচিত্রের ধারণা, গুরুত্ব ও ব্যবহার, মানচিত্রে স্কেল নির্দেশের পদ্ধতি, মানচিত্রের প্রকার ভেদ, মানচিত্রে তথ্য উপাত্ত উপস্থাপনের নিয়মাবলী। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো এবার আমরা সরাসরি ক্লাসে চলে যাই। প্রথমে আমরা মানচিত্রের ধারণা সম্পর্কে জানবো। দেখো তোমরা, এখানে আমরা একটা মানচিত্র দেখতে পাচ্ছি, তাই না? আমরা এখানে একটা খালি চোখে দেখে এসেছি, কেউ বলতে পারি যে এটা বাংলাদেশের মানচিত্র, কারণ আমরা জানি যে বাংলাদেশের মানচিত্র তো এরকম হয়। কিন্তু এই যে বাংলাদেশের মানচিত্র, কিন্তু এখানে এই বাংলাদেশের মানচিত্রের মধ্যে আবার অনেক রকম প্রকার ভেদ আছে। দেখা যাচ্ছে আমরা এক একটা মানচিত্রে এক এক বিষয় নির্দেশ করে থাকি। যেমন দেখো, এই মানচিত্রকে, এটা হচ্ছে একটা বাংলাদেশের প্রশাসনিক মানচিত্র। আমরা এখানে সাধারণত আমরা মানচিত্র কি করি, একটা পৃষ্ঠার মধ্যে অঙ্কন করে থাকি, তাই না? তার মানে একটা পৃষ্ঠার মধ্যে আমরা পুরো বাংলাদেশকে হচ্ছে উপস্থাপন করছি মানচিত্রের মাধ্যমে। কাগজের একটা পৃষ্ঠার মধ্যে আমরা পুরো বাংলাদেশকে এখানে এঁকে দেখাচ্ছি। তাহলে নিশ্চয় এই অঙ্কনেরও কিছু নির্দেশাবলী বা নিয়মাবলী আছে, কারণ আমি একটা পুরো বাংলাদেশকে যখন একটা পেজের মধ্যে নিয়ে আসবো, সেখানে মাইল মানে কত মাইলে আমি কোন ঘর নির্দেশ করছি, এই বিষয়গুলো কিন্তু একটা স্কেল নির্দেশক থাকে। হ্যাঁ, স্কেলের সাহায্য ছাড়া কিন্তু মানচিত্র অঙ্কন করা সম্ভব না। সঠিকভাবে মানচিত্র অঙ্কন করতে হলে আমাদের স্কেল সম্পর্কে অবশ্যই অবহিত হতে হবে। তো এখানে আমরা যে প্রশাসনিক মানচিত্রটা দেখতে পাচ্ছি, এখানে আমরা এই প্রশাসনিক মানচিত্রে বাংলাদেশের সীমা, বাংলাদেশের কোন দিকে কোন দেশে, যে আমরা বাংলাদেশের সীমা দেখতে পাচ্ছি, তারপরে বাংলাদেশের পূর্বে কি অবস্থিত, পশ্চিমে কি অবস্থিত, উত্তরে কি অবস্থিত, দক্ষিণে কি অবস্থিত, এখানে এগুলো কিন্তু সব এই ম্যাপের মধ্যে বা মানচিত্রের মধ্যে এসেছে। আর কি আছে দেখো, এখানে বাংলাদেশের যে সাতটা আটটা বিভাগ, কোন বিভাগে কতটি জেলা, এদের নাম ও সীমানা, বাংলাদেশের এখানে আমরা সেই বিভাগগুলো দেখতে পাচ্ছি আলাদা আলাদা করে, এবং কোন বিভাগে কতটা জেলা আছে তাদের নামও কিন্তু এই মানচিত্রের মধ্যে সংক্ষেপে হলে ছোটো ছোটো করেও সব দেওয়া আছে। তাহলে আমরা একটা মানচিত্রের মধ্যে পুরো দেশের বিভাগ, জেলা, নদী, সীমানা, আকার, আয়তন, মানে সব কিছু দেখতে পাচ্ছি।
কাগজের এক পৃষ্ঠার মধ্যে সমগ্র পৃথিবী, বিভিন্ন মহাদেশ, বিভিন্ন দেশ বা কোন দেশে বিভিন্ন বিভাগ ও জেলা একে দেখানো যায়। যেমন দেখো, এটা হচ্ছে একটা পৃথিবীর মানচিত্র। এই পৃথিবীর মানচিত্রে কিন্তু আমরা কি করছি, এখানে বিভিন্ন মহাদেশের যে পৃথিবীতে কয়েকটা মহাদেশ আছে, কয়েকটা মহাসাগর আছে, আমরা কিন্তু এই মানচিত্রের মাধ্যমে নির্দেশ করে থাকছি। তারপরে বিভিন্ন দেশের যে আলাদা আলাদা করে, যখন আমরা শুধু মানে প্রশাসনিক মানচিত্র সীমা হচ্ছে সীমা থাকে, কিন্তু হচ্ছে যেগুলো তোমার প্রশাসনিক মানচিত্র না, শুধুমাত্র আমরা হচ্ছে জেলা ভিত্তিক মানচিত্র আলাদাভাবে করতে পারি, বিভাগ ভিত্তিক মানচিত্র আলাদাভাবে করতে পারি, এমনকি আমরা প্রত্যেকটা বিভাগকে আলাদা আলাদা করেও মানচিত্রে দেখাতে পারি। রাজশাহী বিভাগ, আমাদের বিভাগে যে রাজশাহী বিভাগে, রাজশাহী বিভাগের মধ্যে কতটা জেলা আছে, কতটা ইয়ে আছে, একে আমরা শুধু এইটুকু অংশকেও আলাদা আলাদা করে পুরো পেজের মধ্যে একে দেখানো সম্ভব। মানচিত্রে ব্যবহার, আসলে মানচিত্র কি কি কাজে ব্যবহার হয়? আমরা তো জানি যে মানচিত্র, আমরা দেখতে পাচ্ছি যে মানচিত্র সীমানা নির্দেশ করছে, হ্যাঁ, কিন্তু আর কি কি কাজে ব্যবহার হয় সেটা কি তোমরা জানো? মানচিত্র হচ্ছে একটা ড্রয়িং বা রেখাঙ্কন, যেটা কি করা হয় ভূপৃষ্ঠের উপরে কোনো ছোট বা বৃহৎ অঞ্চলকে, আমরা ভূপৃষ্ঠের কোনো ছোট অঞ্চলকেও দেখাতে পারবো মানচিত্রে, বৃহৎ অঞ্চলকেও দেখাতে পারবো। যে কেমন কিছুক্ষণ আগে বলছিলাম যে একটা মানচিত্রের মাধ্যমে আমরা একে হচ্ছে বিভিন্ন মহাদেশ মহাসাগর অর্থাৎ পৃথিবীকেও দেখাতে পারছি, আবার আরেকটা মানচিত্রে কি করছি, শুধু রাজশাহী অঞ্চলকে, রাজশাহী বিভাগকেও দেখাতে পারি, ঢাকা বিভাগকেও দেখাতে পারি। তাহলে এই যে ড্রয়িং বা রেখাঙ্কন, যা ভূপৃষ্ঠের কোনো ছোট বা বৃহৎ অঞ্চলকে, ছোট অঞ্চলকেও উপস্থাপন করতে পারে, বৃহৎ অঞ্চলকেও উপস্থাপন করতে পারে। মানচিত্রে কোনো অঞ্চল বা দেশের ভূ প্রকৃতি সম্পর্কে দেখানো যায়, জলবায়ু, উদ্ভিদ, তারপরে মাটি, পানি ও অনেক কিছু সম্পর্কে ধারণা দেওয়া যায়। এর সাহায্যে আমরা কি আর কি করতে পারি, বিভিন্ন মহাদেশ ও মহাসাগরের অনেক কিছু সম্পর্কে জানতে পারি, মানে বিভিন্ন মহাদেশ মহাসাগর কোন মহাদেশ মানে কোথায় অবস্থিত, হ্যাঁ, এই সীমানা কত, কত কিলোমিটার বিস্তৃত, এই যে এই বিভিন্ন জিনিস কিন্তু আমরা এখানে নিয়ে আসতে পারবো। মানচিত্রে একটা ছোট কাগজের মধ্যে আমরা নিখুঁতভাবে কী করতে পারি, বিভিন্ন বিষয়ের অবস্থা দেখাতে পারি। হয়তো রেলপথ দেখাচ্ছি, রেলপথটা কীরকম, আমরা এটা কত হচ্ছে মানে কোথা থেকে কোন ই দিয়ে গেছে, কত কিলোমিটার বিস্তৃত, এটা আলাদাভাবে দেখাতে পারি, সড়কপথ আলাদাভাবে দেখাতে পারি, জলপথ আলাদাভাবে, এভাবে মানচিত্রে আমরা নিখুঁতভাবে বিভিন্ন বিষয়ের অবস্থা দেখাতে পারি সবসময়। তাহলে আমরা মানচিত্রের সংজ্ঞাটা কিভাবে দিতে পারি, আসলে মানচিত্র কাকে বলে, এটা যখন আমরা বলবো তখন আমরা মানচিত্রের সংজ্ঞাটা দিব, তাই না? তো এই মানচিত্রের সংজ্ঞাতে আমরা এভাবে বলতে পারি যে ইংরেজি ম্যাপ শব্দ, ইংরেজি ম্যাপ শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে মানচিত্র। আমরা ম্যাপ নামের সাথে আমরা সবাই পরিচিত, যে ম্যাপ হচ্ছে শব্দের হচ্ছে বাংলা প্রতিশব্দ হচ্ছে মানচিত্র। এখন এই যে ম্যাপ শব্দটা, এটা কোথা থেকে এসছে? ল্যাটিন শব্দ মাপ্পা, ল্যাটিন শব্দ মাপ্পা থেকে ম্যাপ শব্দ এসছে। এই যে ল্যাটিন শব্দ মাপ্পা, এই মাপ্পা শব্দের অর্থ হচ্ছে কাপড়ের টুকরা, কাপড়ের টুকরাকে হচ্ছে ল্যাটিন ভাষায় মাপ্পা বলা হয়ে থাকে। এই যে মাপ্পা, আগেকার দিনে কাপড়ের উপরে যেহেতু ম্যাপটা অঙ্কন করা হতো বা মানচিত্রটা আঁকা হতো, এই জন্য এই মাপ্পা শব্দ থেকে ম্যাপ শব্দের উৎপত্তি হয়েছে। পৃথিবী বা কোনো বিভিন্ন মহাদেশ, বিভিন্ন দেশ বা কোনো অঞ্চল এর অংশবিশেষকে যখন কোনো সমতল ক্ষেত্রের উপর অঙ্কন করা, এটাকে বলা হয় মানচিত্র। তার মানে মানচিত্র অঙ্কন করতে হলে আমাদের কী লাগবে? একটা সমতল ক্ষেত্র লাগবে, তাই না? সেটা আমি কাগজে আঁকায়, মাটিতে আঁকায় কিংবা দেয়ালে আঁকায়, যেখানে আঁকাই না কেন একটা সমতল ক্ষেত্র লাগবে। এই সমতল ক্ষেত্রের উপর হচ্ছে কোনো পৃথিবীর হচ্ছে কোনো অঞ্চল বা দেশ, বিভিন্ন মহাদেশকে যে অঙ্কন করা, যে পদ্ধতি অঙ্কন করা, এটাকেই আমরা বলছি মানচিত্র। মানচিত্রে তিনটি পদ্ধতিতে স্কেল নির্দেশ করা হয়। আমরা যে মানচিত্রটা অঙ্কন করি, এই অঙ্কন করার সময় তিনটি পদ্ধতিতে স্কেল নির্দেশ করা হয়। একটা হচ্ছে বর্ণনার সাহায্যে, দ্বিতীয়টা হচ্ছে রেখাচিত্রের সাহায্যে, এবং তৃতীয়ত হচ্ছে প্রতিভানুপাতের সাহায্যে। আমরা এই তিন পদ্ধতিতে কি করতে পারি, মানচিত্রে স্কেল নির্দেশ করতে পারি। প্রথমে আসি বর্ণনার সাহায্যে। বর্ণনার সাহায্যে মানে যেটা বর্ণনার মাধ্যমে বা কথার মাধ্যমে স্কেল প্রকাশ করা হয়, অর্থাৎ এটার জন্য মানে খাতা কলমে হচ্ছে নির্দিষ্ট একটা পরিমাপ নেওয়া হয় না, এটা কথার মাধ্যমে বর্ণনা কিংবা বর্ণনার মাধ্যমেই হচ্ছে এই স্কেলটা সাধারণত নির্দেশ করা হয়ে থাকে। যেমন 1 ইঞ্চিতে 4 মাইল আমি মুখে ধরে নিলাম, ওখানে কিন্তু আমি ওই 1 ইঞ্চি = 4 মাইল বা 16 ইঞ্চিতে 1 মাইল, 1 সেন্টিমিটারে 1 হেক্টোমিটার এইভাবে কিন্তু ওইখানে দেখাচ্ছি না। এখানে কী করছি, একটা বর্ণনা করছি, মুখে বলছি।
হ্যাঁ বর্ণনা মুখে কথার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি যে এটার সময় আমরা যখন মুখে মুখে বলি যে মনে করো হচ্ছে আমি 5 কিলোমিটার গেলাম, এই 5 কিলোমিটার অঙ্কন, এখন আমি 5 কিলোমিটারকে মেপে 5 কিলোমিটার লম্বা অঙ্কন করবো, হয়তো দেখা যাচ্ছে আমি মুখে বর্ণনার মাধ্যমে সে 5 কিলোমিটারটাকে ছোট্ট 1 ইঞ্চিতেও প্রকাশ করতে পারি। এখানে প্রতিটা ক্ষেত্রে কি করা হয়, প্রথম এক সংখ্যাটি মানচিত্রের দূরত্ব এবং দ্বিতীয় সংখ্যাটি ভূমির প্রকৃত দূরত্ব প্রকাশ করে। তাহলে এই যে 1 ইঞ্চিতে 4 মাইল, তাহলে এখানে আমি কি বুঝাবো, এখানে 1 ইঞ্চিতে 4 মাইল মানে এক সংখ্যা কি হচ্ছে মানচিত্রের দূরত্ব, অর্থাৎ 1 ইঞ্চি সমান মানচিত্রের দূরত্ব, আর এই যে এখানে 4 মাইল এটা হচ্ছে ভূমির প্রকৃত দূরত্ব, অর্থাৎ 4 মাইল জায়গাকে আমি 1 ইঞ্চিতে প্রকাশ করছি, 1 ইঞ্চিতে দেখাচ্ছি। 16 ইঞ্চিতে 1 মাইল, এই যে দেখো এখানে আমি 16 ইঞ্চি একটা স্কেল দেখাচ্ছি, কিন্তু এটা কি করছে আমি 1 মাইলকে নির্দেশ করছি 16 ইঞ্চিতে। এইভাবে বর্ণনার সাহায্যে যখন কোনো হচ্ছে মানচিত্র প্রকাশ করা হয় তখন সেই সেটাকে বলা হয় বর্ণনা স্কেল বা বর্ণনা মানচিত্র। আরেকটা যেটা করতে পারি, রেখাচিত্রের সাহায্যে মানচিত্র অঙ্কন করতে পারি। রেখাচিত্রটা দেখো, এখানে তোমাদেরকে আমি একটা চিত্র দেখাই, কোনো একটা রেখাকে যখন প্রয়োজনীয় ইঞ্চি বা ইঞ্চির ক্ষুদ্র অংশে বা সেন্টিমিটারের ক্ষুদ্র অংশে ভাগ করে আমরা প্রতি ভাগের মান লিখে মানচিত্রের স্কেল প্রকাশ করি, তখন সেটাকে কি বলা হয়, রেখাচিত্রের সাহায্যে মানচিত্রের স্কেল প্রকাশ বলা হয়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা এখানে একটা স্কেল অঙ্কন করা হয়েছে, দেখো এখানে সেন্টিমিটার, এখানে হচ্ছে মিটার, তো আমরা এই যে দেখা যাচ্ছে এখানে 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 4 5 5 ইঞ্চির একটা স্কেল নিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে এই 5 ইঞ্চির স্কেলটাকে আমরা হচ্ছে রেখাচিত্রে অঙ্কন করেছি, কিন্তু এমনভাবে এটাকে প্রকাশ করেছি যে এই 5 ইঞ্চিকে হয়তো আমি এখানে 25 মাইল জায়গাকে বুঝিয়েছি, 25 মাইলকে এই যে 5 ঘরে ভাগ করেছি, মানে 1 ঘর সমান সমান 5 মাইল ধরেছি। এখন এই 5 মাইলকে আবার যখন হচ্ছে ভাগ করেছি তখন এটাকে আবার ছোট ছোট 5টা ক্ষুদ্র অংশে ভাগ করেছি, এটাকে রেখাচিত্রের মাধ্যমে রেখার মাধ্যমে কেনে কেনে যখন প্রকাশ করা হচ্ছে তখন এটাকে বলা হচ্ছে রেখাচিত্রের সাহায্যে হচ্ছে রেখাচিত্রের সাহায্যে নির্ণয় করা স্কেল। এখানে দেখো আরেকটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, এখানে আমরা একটা স্কেল নিয়েছি 5 মাইল, হ্যাঁ 5 মাইলকে এখানে আমরা 4টা ঘরে 5 ঘরে ভাগ করেছি, এই যে দেখো 1টা ঘর সমান 1 মাইল, আবার এই 1 মাইলকে আবার আমি করছি কি 1 2 3 4 5 6 7 8 8 দিয়ে ভাগ করছি, 8 ঘরে ভাগ করছি, 2 2 করে আমরা এখানে 8 ঘরে যে ভাগ করেছি এই 8 হচ্ছে এখানে দেখো এই 2 4 6 8 ফার্লং, মানে এই ফার্লংকে 1 মাইলকে আমি 8 ফার্লংয়ে আবার হচ্ছে ভাগ করে বিভক্ত করে দেখিয়েছি। তার মানে এখানে যে রেখাচিত্রের মাধ্যমে প্রতিটা ঘরকে, এবং আমাকে এই রেখাচিত্রের মাধ্যমে স্কেল নির্ণয় করতে হলে তখন কিন্তু কত মাইল দেখাচ্ছি স্কেলে সেটাও মাথায় রাখতে হবে, এবং 1টা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আমাকে এখানে কিন্তু স্কেলের মাধ্যমে প্রকাশ করতে হবে, এখানে বর্ণনার মাধ্যমে প্রকাশ করার কোনো সুযোগ নাই, আমাকে এই ঘরের মাধ্যমে রেখার অঙ্কনের মাধ্যমে এটা আমাকে বুঝিয়ে দিতে হবে, কারণ আমি কত মাইল ধরে কোন স্কেল নির্ণয় করেছি এবং 1টি ঘরের মান কত সেটা আমার এই স্কেলের মাধ্যমে প্রকাশ পাবে। আর তৃতীয়ত হচ্ছে প্রতিভূ অনুপাতের সাহায্যে, প্রতিভূ অনুপাতের সাহায্যে স্কেল নির্ণয় করা হয়। প্রতিভূ অনুপাতকে আমরা সাধারণত আরএফ দ্বারা জানি, যে আরএফ দ্বারা প্রকাশ করা হয়, এই আরএফ এর হচ্ছে অ্যাব্রিভিয়েশন হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, এই রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন এই পদ্ধতিতেও স্কেল নির্ণয় করা হয়ে থাকে। এখানে 1 মিটার সমান 100 সেন্টিমিটার ধরে, 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার ধরে এই স্কেল নির্ণয় করা হয়। তাহলে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার ধরে যখন এই স্কেলটা নির্ণয় করা হয় তখন আমরা এই স্কেলের অনুপাতটা দিই হচ্ছে 1:36। সবসময় প্রতিভূ অনুপাতের স্কেলগুলো হচ্ছে তোমরা খেয়াল করবে, প্রতিভূ অনুপাতের স্কেলের মাপ থাকে 1:36, 1:36 সমান সমান 1:63,360 ইঞ্চি, এই এই মাপটা ধরে কিন্তু এই প্রতিভূ অনুপাতের স্কেল নির্ণয় করা হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা মানচিত্রের প্রকারভেদ সম্পর্কে জানবো। আমরা যে বিভিন্ন বলছি যে মানচিত্রকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, আসলে কাজের উপর ভিত্তি করে আমরা মানচিত্রকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, যেমন মৌজা মানচিত্র, ভূসংস্থানিক মানচিত্র, দেয়াল মানচিত্র, অ্যাটলাস মানচিত্র, প্রাকৃতিক মানচিত্র, ভূতাত্ত্বিক মানচিত্র, জলবায়ুগত মানচিত্র, উদ্ভিজ্জ বিষয়ক মানচিত্র, মৃত্তিকা বিষয়ক মানচিত্র এবং সাংস্কৃতিক মানচিত্র। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই 10টা ভাগে
এগুলো হচ্ছে মানচিত্রের প্রধান প্রধান ভাগ। হ্যাঁ, এছাড়াও আরো বিভিন্ন ভাবে মানচিত্র অঙ্কন করা হয়ে থাকে, তবে এই 10 ভাগে আমরা সাধারণত মানচিত্রকে ভাগ করে থাকি। প্রথমে আসো মৌজা মানচিত্র। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো, খেয়াল করো, মৌজা মানচিত্রতে সাধারণত আমরা যেটা করি, কোনো একটা এলাকার, অর্থাৎ আমি যে এলাকায় বাস করি সেই এলাকার মানচিত্রটাকে, যখন হচ্ছে সেই এলাকার অবস্থাটাকে, অর্থাৎ এই এলাকায় কোন দিক দিয়ে রাস্তা আছে, কোথায় স্কুল আছে, কোথায় মসজিদ আছে, কোথায় মানে কোথায় হচ্ছে কোন বাড়িটা, কত নম্বর বাড়ি আছে, এই যে পর পর এখানে আমি খেয়াল করো, এই যে দেখো এখানে কোন পাশ দিয়ে রাস্তা গেছে সেটা যেমন এখানে দেখানো হয়, তারপরে এখানে কোন বাড়ির উপর কোন বাড়ি আছে, কত নাম্বার বাড়ি, এগুলো সব সিরিয়াল করা থাকে এখানে। হ্যাঁ, মানে জমির দাগ সহ, এটাকে আমরা বলছি মৌজা মানচিত্র। অর্থাৎ কোনো এলাকার একটা হচ্ছে অবস্থান প্রকাশ করার জন্য মৌজা মানচিত্র ব্যবহার করা হয়। আমরা এখানে আরেকটু ডিটেলসে দেখি, এই যে দেখো এখানে আমরা যে মৌজা মানচিত্র, অর্থাৎ হয়তো যদি আমরা এই সিএনবি এলাকাটাকেই আমরা হচ্ছে এখানে বলতে চাই, তাহলে এখানে সিএনবি এলাকারও এরকম আলাদাভাবে মানচিত্র পাওয়া যাবে। এখানে খুঁজে পাওয়া যাবে যে যে কোন দিক দিয়ে রাস্তা আছে, কোথায় 10তলা বিল্ডিং আছে, কোথায় মসজিদ আছে, কোথায় স্কুল আছে, এইভাবে বিভিন্নভাবে যখন একটা এলাকাকে সুন্দর করে ফুটিয়ে তোলা যায় যে মানচিত্রের মাধ্যমে, সেটাকে বলা হচ্ছে মৌজা মানচিত্র। এবার আসি ভূসংস্থানিক মানচিত্র। ভূসংস্থানিক মানচিত্র বলতে আমরা বুঝি ভূ মানে হচ্ছে মাটি, তাই না? তাহলে মাটি কেন্দ্রিক মানচিত্র, অর্থাৎ একটা এলাকার বা একটা অঞ্চলের, একটা অঞ্চলের মাটি কি ধরনের, সেখানকার মাটি হচ্ছে এঁটেল মাটির পরিমাণ বেশি না দোআঁশ মাটির পরিমাণ বেশি না, সেখানে কি ধরনের মাটি রয়েছে, সেখানকার মাটির বৈশিষ্ট্যগুলো কেমন, সেখানে কি কি ফসল ভালো জন্মে, এই যে বিভিন্ন ধরনের কিছু আমরা এই ভূসংস্থানিক মানচিত্রে পেয়ে থাকি। এবং এখানে কোন কোন ফসল উৎপাদন হয়, কোথাও অন্যান্য বিভিন্ন জায়গার সাথে এখানকার হচ্ছে মানে যোগাযোগ ব্যবস্থা, একটা সমস্ত কিছুই আমরা এই ভূসংস্থানিক মানচিত্রে আলোচনা করে থাকি। আরেকটা জিনিস দেখো, ভূসংস্থানিক মানচিত্রে আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে একটা অঞ্চল ভিত্তিক মানচিত্র। সেখানে শুধু যে মানে সেখানকার মাটি কেমন সেটা না, ওখানে আমরা নির্দেশ করে রাখতে পারি যে সেখানে আসলে কি কি ভালো পাওয়া যায়। একদিকে তো আমরা মাটির প্রকারভেদ দেখছি, সেখানে আর কি কি ভালো পাওয়া যায়, কেন বিখ্যাত, এই জিনিসটা কোথায় মানে ওইখানে গড়ে উঠেছে। দেখা যাচ্ছে এখানে চট্টগ্রাম, চট্টগ্রামের পাহাড়তলি আছে, চট্টগ্রামে হচ্ছে যে পটিয়া আছে, চট্টগ্রামে যে হচ্ছে ইয়ে আছে, সমুদ্র বন্দর আছে, এই যে বিভিন্ন তেমন এরকম করে সেই এলাকায় মানে সেই অঞ্চলে কোনটার জন্য বিখ্যাত, এটাও এই ভূসংস্থানিক মানচিত্রে কিন্তু নিয়ে আসা হয়ে থাকে, দেখানো হয়ে থাকে। এরপরে আসি দেয়াল মানচিত্র। আমরা সাধারণত অনেকের বাসায়, অফিসে, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে আমরা হচ্ছে দেয়ালে মানচিত্র দেখতে পাই, তাই না? এই যে দেয়ালে যে মানচিত্রগুলো থাকে সেগুলো সাধারণত দেখা যাচ্ছে বিভিন্ন দেশের মানচিত্র থাকে, মানে বিভিন্ন দেশে হতে পারে সেটা, নিজের দেশের মানচিত্র এবং সেই দেশের হচ্ছে, এখানে কিন্তু দেয়াল মানচিত্রগুলো সাধারণত আমরা যেগুলো রাখি এটা সীমানা নির্দেশের জন্য রাখি না, আমরা এখানে বেশিরভাগই দেখতে চাই যে এখানে আসলে কোন জেলাটা কোথায় অবস্থিত। বিভাগ বেশিরভাগ দেয়াল মানচিত্রে কিন্তু জেলাগুলো বেশি হচ্ছে ইঙ্গিত করা, বিভাগগুলো বেশি ইঙ্গিত করা থাকে এবং সাথে জেলাগুলো, আমরা দেয়াল মানচিত্র সাধারণত বিভাগ এবং জেলা পর্যায়ে যে অঙ্কন করা থাকে সেই মানচিত্রগুলোকে দেয়ালে হচ্ছে টাঙিয়ে রেখে থাকি। এছাড়াও আরও আছে অ্যাটলাস মানচিত্র, যেটা হচ্ছে বিভিন্ন ভূপ্রকৃতিক অবস্থা, বিভিন্ন দেশের হচ্ছে অবস্থান সম্পর্কে হচ্ছে নির্দেশ করে। প্রাকৃতিক মানচিত্র, সেখানকার প্রাকৃতিক অবস্থা সম্পর্কে সেই মানচিত্রগুলো নির্দেশ করে। ভূতাত্ত্বিক মানচিত্র, অর্থাৎ মাটির নিচের যে কোথাও হচ্ছে ভূতত্ত্ববিদরা হচ্ছে যে এইগুলো বের করেছে, কোথাও কোন খনি আছে, কোথায় হচ্ছে মানে কোথাকার মাটিতে হচ্ছে কী ধরনের মানে উর্বর শক্তি নাই, তাই এটা হচ্ছে সে মাটিতে কি উপাদানের পরিমাণ কত আছে, এই ধরনের অঙ্কন করা হয় যেটা, সেটা হচ্ছে ভূতাত্ত্বিক মানচিত্র। জলবায়ুগত মানচিত্র, বিভিন্ন ধরনের জলবায়ুর অবস্থান মানে বাংলাদেশের জলবায়ুর মানচিত্র দেখাতে হলে বাংলাদেশের জলবায়ু কয় প্রকার, যে সেখানে বৃষ্টিপাত কেমন হয়, আর্দ্রতা তাপমাত্রা কেমন, এগুলো নির্দেশ করা হয় জলবায়ুগত মানচিত্রে। উদ্ভিজ্জ বিষয়ক মানচিত্র, সেখানে আমরা উদ্ভিদের যে কী কী ধরনের উদ্ভিদ জন্মে, কোন উদ্ভিদ কোন এলাকায় ভালো জন্মে, এটা নির্দেশ করে থাকি। মৃত্তিকা বিষয়ক মানচিত্রে আমরা মাটির
পাখির আকার আকৃতি প্রকারভেদ একে ওখানে হচ্ছে আলোচনা করে থাকি। সাংস্কৃতিক মানচিত্রে দেখা যাচ্ছে যে এক এক অঞ্চল ভেদে এক এক জায়গার সাংস্কৃতিক বিভিন্ন মানে অবস্থা, যে কোনো অঞ্চলে এক এক অঞ্চলে এক এক জিনিস ভালো, কোথাও হচ্ছে এক এক অঞ্চল ভিত্তিক গান, অঞ্চল ভিত্তিক, তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন কিছু ভালো থাকে, সেই সাংস্কৃতিক বিষয়গুলো আমরা এই মানচিত্রের মধ্যে নিয়ে আসতে পারি। তাহলে প্রতিটা জিনিসই আমরা বোঝানোর জন্য কিন্তু মানচিত্র নির্দেশ করে, মানচিত্রের মাধ্যমে নির্দেশ করে থাকতে পারি। অর্থাৎ একটা মানচিত্রের মাধ্যমে আমি যদি বোঝাতে চাই কোনো একটা কিছু, তাহলে আমি কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবো। এখন এই যে মানচিত্রে আমরা বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করি, এটা উপস্থাপনের কিন্তু কিছু নিয়মাবলী আছে। আমি মানচিত্রে যে তথ্য উপাত্তগুলো উপস্থাপন করব, এই বিভিন্ন ধরনের যে মানচিত্র নির্দেশ করব, এটার জন্য নিয়মাবলীগুলো কেমন দেখো। আমি যদি পাকা রাস্তা নির্দেশ করতে চাই, তাহলে আমাকে এরকম সমান করে দুইটা দাগ দিয়ে বোঝাতে হবে যে এখানে পাকা রাস্তা আছে। কাঁচা রাস্তা বোঝাতে হলে আমাকে এরকম করে ডট 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 দিয়ে রাস্তাটা বোঝাতে হবে যে এইটা এটার মানে হচ্ছে কাঁচা রাস্তা। আন্তর্জাতিক সীমারেখা বোঝাতে আমাকে এই হচ্ছে সে এইটা ব্যবহার করতে হবে, সিম্বলটা ব্যবহার করতে হবে। জেলা সীমারেখা ব্যবহার করতে আমাকে এই বর্ডার লাইনটা ব্যবহার করতে হবে। তারপরে যে ব্রড গেজ রেল, তারপর ব্রড গেজ, মিটার গেজ, যে ডুয়েল গেজ যে রেল লাইন, সেটা ব্যবহার করার জন্য আমাকে এই স্কেলটা ব্যবহার করতে হবে। ব্রড গেজের জন্য এটা এবং হচ্ছে ডুয়েল গেজের জন্য এটা, মিটার গেজের জন্য এই হচ্ছে এই স্কেলটা ব্যবহার করতে হবে। এরকম জলাভূমি দেখাতে চাইলে আমাকে এটা ব্যবহার করতে হবে, নদী দেখাতে হলে এটা, মানে আমাকে বিভিন্ন এই যে যে শেপগুলো দেওয়া আছে এটাই ব্যবহার করতে হবে মানচিত্রে, মানচিত্রের ভাষায় এটা। আমি অন্য কিছু ব্যবহার করে কিন্তু এটা প্রকাশ করতে পারবো না। গ্রাম বসতি দেখাতে হলে আমাকে এটাই ব্যবহার করতে হবে। মসজিদ দেখাতে হলে মসজিদে মসজিদের সিম্বলটাই দিতে হবে। মন্দির দেখাতে হলে মন্দির, বিমানবন্দর, হ্যাঁ কিছু কিছু আছে যেটা সিম্বলটা সেইটারই আছে, কিন্তু বাকিগুলোর কিছু তথ্য দেওয়া আছে, কিছু নির্দেশনাবলী দেওয়া আছে যে আমাকে এটা বোঝাতে হলে মানচিত্রে আমাকে এই চিত্রটাই অঙ্কন করতে হবে। সুতরাং এই আমাকে মানচিত্র অঙ্কন করতে হলে এটা মাথায় রাখতে হবে যে আমি মানচিত্রে কী কী দেখাতে চাচ্ছি, এটার আসলে আন্তর্জাতিক সিম্বলগুলো কী, এইটা হচ্ছে কি সিম্বলগুলো ব্যবহার করে আমি এটা উপস্থাপন করতে পারবো, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, তবেই আমরা কিন্তু সঠিকভাবে মানচিত্র অঙ্কন করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। আগামী দিন হচ্ছে পাখি মানচিত্রের আরও হচ্ছে বিভিন্ন বিষয় আছে, সেগুলো বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। আজকে এখানে দেখো কিছু মূল্যায়নের প্রশ্ন আছে, আর সময়ের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি। ম্যাপ শব্দের বাংলা প্রতিশব্দ কী? ম্যাপ শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে মানচিত্র। মানচিত্রের ভাষা কী? মানচিত্রের ভাষা হচ্ছে বিভিন্ন রং, রেখা এবং সংকেত। এই যে আমরা মানচিত্রে বিভিন্ন কিছু দেখানোর জন্য বিভিন্ন রং ব্যবহার করে থাকি, বিভিন্ন রেখা ব্যবহার করে থাকছি, আবার এই যে দেখালাম যে বিভিন্ন জিনিস উপস্থাপনের জন্য বিভিন্ন সংকেত বা সিম্বল ব্যবহার করলাম, এই রেখা, রং এবং সংকেতই হচ্ছে মানচিত্রের ভাষা। মাপ্পা শব্দের অর্থ কি? মাপ্পা শব্দের অর্থ হচ্ছে কাপড়ের কাপড়ের টুকরা, তাই না? যেহেতু কাপড়ের টুকরা মাপ্পা শব্দ হচ্ছে, আমরা জানি যে কাপড়ের টুকরার উপর আগে মানচিত্র অঙ্কন করা হতো, এই জন্য এই মাপ্পা শব্দটা ওখান থেকে আসছে। মাপ্পা শব্দের অর্থ কাপড়ের টুকরা। এক ডিগ্রি দাগ নেওয়ার জন্য সময়ের ব্যবধান কত? এক ডিগ্রি দাগ নেওয়ার জন্য সময়ের ব্যবধান হচ্ছে 4 মিনিট। শিক্ষার্থী বন্ধুরা, আগামী দিন তোমাদের এই অধ্যায়টার উপর, এই অংশটুকুর উপর টপলেস হবে তৃতীয় অধ্যায়, মানচিত্র পঠন ও ব্যবহার। যতটুকু আমরা আজকে আলোচনা করলাম যে মানচিত্রের বিভিন্ন উপাত্ত হচ্ছে নির্দেশের নিয়মাবলী, এ পর্যন্ত তোমরা হচ্ছে ভালোভাবে হচ্ছে বাসায় প্র্যাকটিস করবে, ভালোভাবে করবে, যেন এখান থেকে যে প্রশ্ন দিই তোমরা সঠিকভাবে আনসার করতে পারে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।